বলা হয়, আটা আমরা আঞ্চলিকটা বলি। এই যে এই চিহ্নটাকে বলে স্ট্রোক সাইন, স্ট্রোক সাইন বা ব্যাপ্তি চিহ্ন, এটা হচ্ছে এডিশন সাইনটা হচ্ছে চিহ্ন। এডিশন সাইনটা কখন ব্যবহার করবেন সেটা হচ্ছে দুই বা ততোধিক ভিন্ন দুই বা ততোধিক মানে দুই বা দুইয়ের বেশি যখন কোনো ভিন্ন বিষয়ের পুস্তক তার শ্রেণী সংখ্যা যখন একত্রে প্রকাশ করা হয় বা প্রকাশ করা যাবে সেক্ষেত্রে কিন্তু এই এডিশন সাইন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, এখানে পলিটিক্যাল সায়েন্স আছে আর ইকোনমিক্স আছে, তাহলে এই দুইটা বিষয়কে যখন একত্রে প্রকাশ করা হবে যেহেতু আমার অ্যান্ড চিহ্ন দেওয়া আছে সেখানে বুঝতে পারছি যে এটি একত্রে প্রকাশ করতে হবে। যদি আলাদা আলাদা থাকতো পলিটিক্যাল সায়েন্স আর হচ্ছে ইকোনমিক্স সেটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু যখন এই দুটি বিষয়কে যখন আমরা একত্রে প্রকাশ করব ভালো করে বুঝতে হবে যে দুইটা বা দুইয়ের অধিক বিষয় হবে বিষয়ের পুস্তক হবে সেক্ষেত্রে যখন একত্রে যখন শ্রেণীর নম্বরটা প্রকাশ করা বা গঠন করা হবে সেক্ষেত্রে কিন্তু মাঝখানে প্রাচীন দিতে হবে। যেমন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, জ্ঞান কথাটার অর্থ হচ্ছে একত্রে প্রকাশ করা হচ্ছে, তাহলে এখানে দুইটা নাম্বারের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে। এই প্লাস চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারছি যে দুইটা বিষয়কে একত্র করেছি। সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সের নাম্বার মনে করে 35 আর ইকোনমিক্স এর নাম্বার হচ্ছে 33, সেখানে আমাদের 25+33 হিসেবে বুঝতে হবে। কিন্তু এ আসলে বিদেশি স্ত্রীটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আছে 320, ইকোনমিক্স এর নাম্বার আছে 330, 330-এ আছে ইকোনমিক্স এর নাম্বার আর পলিটিক্যাল সায়েন্স এর নাম্বার হচ্ছে 320। ইউডিসির ক্ষেত্রে যখন গঠন করা হবে 32 এবং 33 মাঝখানে প্লাস এখানে গঠন করতে হবে। আর এক্সটেনশন সাইন বা ব্যাপ্তি চিহ্ন দুই বা ততোধিক সম্পর্কযুক্ত বিষয়ের ধারাবাহিক শ্রেণী সংখ্যা একত্রে প্রকাশ করার জন্য এক্সটেনশন সাইন ব্যবহার করা হয়। আমরা এটা লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, কিন্তু যখন আমরা পড়াই অন্যান্য সাবজেক্টের এতদিন যে আমরা পড়ে এসেছি অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সাইনটা ব্যবহার করা হয়েছে, যেমন এই যে ব্যাপ্তি চিহ্ন গুলো আমরা দেখি, কিন্তু এগুলো ব্যবহার কেন করা হয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না বা বুঝি না বা কেন করা হয়েছে এটা আমরা দেখি না। তবে যদি চিহ্ন বা বিরাম চিহ্ন এখন যে সময় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই সাইন গুলো ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে অনেক করা হয়। তাই লাইব্রেরি সায়েন্সে কিন্তু যেটা আমরা বুঝি যে দুই বা ততোধিক সম্পর্কযুক্ত বিষয়ের ধারাবাহিক প্রকাশনা ক্ষেত্রে এবার ধারাবাহিক প্রকাশনাকে যখন করা হয় সে সময় হচ্ছে এক্সটেনশন সাইন বা ব্যাপ্তি চিহ্ন প্রয়োগ করা হয়। এক্ষেত্রে সিরিজের প্রথম শ্রেণীর সংখ্যা এবং সর্বশেষ শ্রেণীর সংখ্যা উল্লেখ করতে হবে, এই দুইয়ের মাঝখানে এই ব্যাপ্তি চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ধারাবাহিক প্রকাশনা থাকে না, আমরা অনেক সময় মনে করি 1, 2, 3, 10, ওটা না করে 1, 2, 3, 10, 10, 10, 10 লিখি, এটা হচ্ছে যে ধারাবাহিক ধারাবাহিক ভাবে যখন প্রকাশ করা হয়েছে বিষয়ের ক্ষেত্রে, যখন তখন নাম্বারের ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে যখন হবে মনে করেন কি পলিটিক্যাল সায়েন্স আছে ইকোনমিক্স আছে ল আছে, আমরা যেমন ক খ এন্ড গ ক খ গ ঘ এন্ড এইভাবে করি না, লাস্টে যদি এন্ড দিই কখন এন্ড বসে বা ও এবং বসে, এটা কিন্তু ঠিক তখন পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এন্ড ল, সেক্ষেত্রে কি হবে যে প্রথম সংখ্যার পরে ব্যক্তি চিহ্ন দিয়ে শেষের সংখ্যাটা দিলেই হবে, তাহলে বুঝতে হবে যে এটা হলো ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি, তাহলে হচ্ছে কি এই সায়েন্সের বইগুলো ধারাবাহিক ভাবে
তাহলে ফিজিক্সের নাম্বারটা স্টোক সাইন, তারপর শেষের যে নাম্বারটা আছে ওইটা আছে সেটার নাম্বার দিবে, এইভাবে প্রকাশ করতে হবে। এখানে প্রথম যে 33 এবং দ্বিতীয়টি 54 শ্রেণী সংখ্যাদায় ধারাবাহিক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী এরপর আরো উল্লেখ করা প্রয়োজন নেই, মানে যেহেতু ধারাবাহিকটা আমরা স্টক সাইন দিয়ে বোঝাচ্ছি সেই জন্য আর উল্লেখ করা প্রয়োজন হয় না, একদম লাস্টটা করলেই হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিলেশন সাইন, রিলেশন সাইন থেকে রিলেশন চিহ্ন বা সম্বন্ধ যুক্ত চিহ্ন, এখানে ক্লোন চিহ্ন, ক্লোন চিহ্নটা তো আমরা সবাই জানি যেটা একটা, এটা এটা হচ্ছে ক্লোন চিহ্ন। এই ক্লোন চিহ্নটা কোন কোথায় ব্যবহৃত হয়? ইউডিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ চিহ্ন হচ্ছে এই ক্লোন চিহ্ন, মূলত এটি দুই বা ততোধিক সমমানের এবং পারস্পরিক সম্পর্ক যুক্ত। তাহলে কি হচ্ছে, দুই বা ততোধিক মানে দুই বা তার বেশি সমমানের বৈশিষ্ট্য বা পারস্পরিক সম্পর্ক যুক্ত বিষয়ের মধ্যে সম্পর্ক বুঝাতে এই ক্লোন চিহ্ন ব্যবহার করা হয়। যখন একটার সাথে আর একটা বিষয়ের সম্পর্ক আছে সেক্ষেত্রে কিন্তু ক্লোন চিহ্ন ব্যবহার করা হয়, যেমন এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কিত, একটা হচ্ছে এগ্রিকালচার একটা হচ্ছে পরিসংখ্যান, সে সুতরাং এই এগ্রিকালচারের পরিসংখ্যানটাই এখানে বিষয়, তাহলে এই এগ্রিকালচার কিন্তু সংখ্যার সাথে সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা নাম্বারের মাঝখানে ওই ক্লোন চিহ্ন দিতে হবে। তাহলে বুঝতে হবে যে ক্লোন চিহ্নটা দিলে আমরা বুঝতে পারবো যে একটা বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা তিনটা বিষয় বুঝলাম যে এডিশন সাইন, এডিশন সাইন হবে যখন দুইটা বিষয়কে একত্রে প্রকাশ করা হবে, এটা সহজ বিষয়, দুটা বিষয়কে একত্রে প্রকাশ করার জন্য মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। আর স্টোক সাইনটা কি ধারাবাহিক প্রকাশনার ক্ষেত্রে, মানে ধারাবাহিক ভাবে যখন আমরা শ্রেণীকরণ করব তখন প্রথম নাম্বারের পরে স্টোক সাইন দিয়ে শেষের নাম্বারটা দিতে হবে, আমার মাঝখানের নাম্বার গুলো দেওয়া লাগবে, তখন আবার বুঝতে পারবো যে ধারাবাহিক বিষয়। আর রিলেশনটা হচ্ছে একটা অপরের সাথে সম্পর্কযুক্ত বিষয়, অর্থাৎ যে বিষয়টা আছে সেই বিষয়ের সাথে অন্য বিষয়ের যখন একটা সম্বন্ধ থাকবে বা সম্পর্ক থাকবে তখন তার মাঝখানে ওই ক্লোন চিহ্নটা দিতে হবে। ক্লোন চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো যে এটা বিষয়ের মধ্যে সম্পর্ক আছে, এই বিষয় এই চিহ্ন দিলে কিন্তু আমরা বুঝতে পারবো। এবার ডাবল ক্লোন কখন ব্যবহৃত হয় দেখেন, অনেক সময় ডাবল ক্লোন চিহ্ন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অপরিবর্তনীয় সম্পর্ক বোঝাতে, যে সম্পর্ক গুলো কোনো পরিবর্তন হবে, মূলত কম্পিউটার পদ্ধতির ক্ষেত্রে ডাবল ক্লোন চিহ্ন বিশেষভাবে প্রযোজ্য, যেমন কি এই নাম্বারটা, এই যে ডাবল ক্লোন যুক্ত চিহ্ন, এই নাম্বারটা কিন্তু অপরিবর্তনীয় একটা, যখন যে সম্পর্কটা কখনো মানে পরিবর্তন নয় অর্থাৎ অপরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু এই ডাবল ক্লোন চিহ্নটা ব্যবহার করা হয়, যেমন এখানে আছে 061.2 ব্র্যাকেটের মধ্যে আছে 1 to the 0, তারপর হচ্ছে ডাবল ক্লোন 002 ঠিক। একে যদি এইভাবে দেখি এটি সর্বদাই কিন্তু একই রকম হবে বা একই রকম থাকবে, কখনো 002 ঠিক, মানে এটা এটা এই এই নাম্বারটা ঠিকের নাম্বার, এই নাম্বারটা কখনো পরিবর্তন হবে না, যদি হয়
যে 0 0 2টা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে কি, তারপরে হচ্ছে যদি এই চিত্রটা মানে এই অংশটা যদি আগে নিয়ে আসি এবং পরে পঞ্চক দিয়ে এটা যদি করি সেটা কিন্তু পরিবর্তনীয় হবে, সেটাও কিন্তু এভাবে পরিবর্তন করা যাবে। যদি আমরা মনে করি যে এটা এভাবে না লিখে, এই যে পুরাটা আছে এভাবে না লিখে আগে এই অংশটা লিখবো, তারপরে ডাবল কলম দিয়ে এটা লিখবো, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, সবসময় কিন্তু একই থাকবে। তারপর স্কয়ার ব্র্যাকেট যেটা আমরা বলছিলাম খাপ রাখে, স্কয়ার ব্র্যাকেট এই চিহ্নটা, এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, এটা কখন ব্যবহৃত হয়, কোন প্রকাশনা, কোন প্রকাশনায় যদি একাধিক বিষয় অন্তর্ভুক্ত থাকে এবং সেক্ষেত্রে একটি বিষয় অন্যটির অধীনস্থ বলে প্রতীয়মান হয় তাহলে অধীনস্থ বিষয়টি শ্রেণী নম্বর স্কয়ার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে। কোন প্রকাশনায়, কোন প্রকাশনায় যদি একাধিক বিষয় অন্তর্ভুক্ত, মনে করেন সোশ্যাল সায়েন্স এডুকেশন বা ইসলামিক স্টাডিজ এরকম কোন বিষয় যদি থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটি বিষয় অন্যটির অধীনস্থ প্রতীয়মান হয় তাহলে অধীনস্থ বিষয়টি শ্রেণী নাম্বার স্কয়ার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে। ইসলামিক স্টাডিজ এক্ষেত্রে নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে ইসলামিক স্টাডিজ এর নাম্বার হচ্ছে 297 দিয়ে স্কয়ার ব্র্যাকেট দিয়ে 37 দিতে হবে। এটা কি এডুকেশনের নাম, সোশ্যাল সায়েন্স এডুকেশন, সোশ্যাল সায়েন্সের নাম্বার হচ্ছে 0 0 বা ইংরেজির ক্ষেত্রে 3 ব্যবহার করা হয়, এবার স্কয়ার ব্র্যাকেট দিয়ে এডুকেশনের নাম্বারটা ওর মধ্যে 37 এডুকেশন, ওখানে ব্র্যাকেটের মধ্যে 37 লেখা হয়, ওই যে স্কয়ার মানে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, তখন স্কয়ার ব্র্যাকেটটা যখনই দেখা মানে দেখা যাবে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে একাধিক একই যে কোনো একটা প্রকাশনা একাধিক বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য সেটাকে বোঝানোর জন্য এই স্কয়ার ব্র্যাকেট দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে কমন অক্সিলারিজ অফ ল্যাঙ্গুয়েজ, কমন অক্সিলারিজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা এই সাইনটাকে ল্যাঙ্গুয়েজ সাইন হিসেবে বুঝে থাকি। সাধারণ সহায়িকায় ল্যাঙ্গুয়েজের যখন অর্থাৎ ভাষা সংক্রান্ত যখন বই পুস্তকের শ্রেণী সংখ্যা করা হয় তখন যেহেতু ডিডিসি স্কিমে কিন্তু 3টা নাম্বার দিয়ে শুরু হয় সেজন্য এই তার আগে এই যে কোয়াল সাইনটা ব্যবহার করা হয়, যেমন কোনো নির্দিষ্ট পুস্তকের প্রকাশনার ভাষা প্রকাশনার ভাষা বোঝানোর জন্য মূলত কমন অক্সিলারিজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে ভাষা শ্রেণী থেকে বেস নাম্বার 4 বাদ দিয়ে তার স্থলে ইকুয়াল চিহ্ন বসিয়ে অবশিষ্ট সংখ্যাগুলো সাধারণ সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমি দেখিয়ে দিই, যেমন হচ্ছে এটা এই নাম্বারটা একটা নির্দিষ্ট বইয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, সেটা বইটা কি, ডিকশনারি অফ ইকোনমিক্স ইন ইংলিশ, ডিকশনারি অফ ইকোনমিক্স ইন ইংলিশ। তাহলে এখানে ডিকশনারি মানে কি অভিধান, অফ ইকোনমিক্স তাহলে কিসের অভিধান, অর্থনীতির অভিধান, এবং অফ ইন ইংলিশ তাহলে অর্থনীতির যে অভিধানটা বইটা রয়েছে ডিকশনারিটা রয়েছে সেটা ভাষায় লিখিত, এই অর্থনীতির যে ডিকশনারিটা লেখা হয়েছে সেটা ভাষায় লিখিত, এখানে বলা হয়েছে ইন ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষায় লিখিত,
তাহলে এখানে কিন্তু তিনটা বিষয় আসবে। তাহলে এর প্রধান শ্রেণী মানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে অর্থনীতি, আর তার হচ্ছে কি লেখা, সেটা হচ্ছে অভিধান লেখা। আর অভিধানটা কি ভাষায় লেখা? ইংরেজি ভাষায়। তাহলে তিনটা বিষয় এখানে রয়েছে, সেজন্য বলছে সেখানে হচ্ছে ইকোনমিক্স এর নাম্বারটা আসবে, তারপর হচ্ছে অভিধানের নাম্বারটা আসবে, এবং ভাষা বোঝানোর ক্ষেত্রে ইংরেজি ভাষার নাম্বার হচ্ছে 420। সেখানে যখন লিখবো তখন এই যে ইকুয়াল সাইনটা দেওয়া হয়েছে, এই ইকুয়াল সাইনটা আমরা বুঝতে পারছি যে এটা ভাষা চিহ্ন। এখানে এটা উদাহরণ কমন ল্যাঙ্গুয়েজ সাইন হচ্ছে ইকুয়াল, এই ইকুয়াল সাইনটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা এটা ভাষার বই। এই সাইনটা হচ্ছে ভাষা, সেটা যে ইংরেজি হোক আর বাংলা হোক, এটা কিন্তু ভাষা চিহ্ন। এই চিহ্নটা দেখেই আমরা বুঝতে পারবো তার ভাষা চিহ্ন। যেমন কোলন চিহ্নটা দিয়ে যেমন বুঝতে পারছি সম্পর্ক, ডাবল কোলন দিয়ে বোঝা যাচ্ছে যে অকলিত নাম্বার হবে, স্টপ সাইন দিয়ে বুঝতে পারছি ধারাবাহিক ভাবে প্রকাশ করতে হচ্ছে, যোগ চিহ্ন দিয়ে বুঝতে পারছি যে একটার সাথে একটা সম্পর্কযুক্ত বিষয় যখন এক একটা প্রকাশ করছে সেটা কিন্তু এই সাইন দিয়েই প্রকাশ করছে। তাহলে দেখেন ইউডিসি স্কিমে যে সাইন গুলো ব্যবহার হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক একটা উদ্দেশ্যকে সামনে রেখেই ব্যবহার হয়েছে। এই যে সব এই জন্য এই সাইন গুলো কিন্তু কমন অবজেক্টিভ, যেটি ইউডিসি থেকে ডিডিসি থেকে ইউডিসি কে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এটা এর ব্যবহারের কথা। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ এ পর্যন্ত, যে যেখানে আছেন ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। কঠিন হলো আলোচনাটা, বোর হয়েছে। হ্যাঁ